একদিন পর আপনাদের সাথে আমি সরাসরি আসছি কথা বলার জন্য। সো এই বিষয়গুলো হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের কোশ্চেন্স থাকে, যে কোশ্চেন্সগুলো একদম র্যান্ডম কোশ্চেন, অর্থাৎ এই কোশ্চেনটা মানে প্রতিনিয়ত হচ্ছে আমাদেরকে করা হয়। যেমনটা হচ্ছে, 1 নম্বর কোশ্চেন হচ্ছে যে, এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, আপনি ভাবতে পারেন যে আমার গিগ ফার্স্ট পেজে আছে, তারপরে হচ্ছে গিগে ইমপ্রেশনস ভালো কিন্তু অর্ডার নাই। মানে এটা হচ্ছে আপনাদের ম্যাক্সিমাম কোশ্চেন থাকে কি, যে আমাদের ইমপ্রেশনস নাই, তারপর র্যাঙ্ক করে নাই আর অর্ডার তো নাই, বা গিগের র্যাঙ্ক আর ইমপ্রেশনস এই বিষয় নিয়ে আলোচনা করি। যার আছে অর্থাৎ র্যাঙ্ক আছে, ইমপ্রেশনস আছে, আমি বলবো যে আপনি 70% আপনার কাজ ডান, যদি আপনার এই পর্যায়ে থাকে। এখন এটা আবার ডাউন হতে পারে, হ্যাঁ এটা ডাউন হতে পারে, কিন্তু এই ডাউনটা যাতে না হয় তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, অবশ্যই অবশ্যই আপনাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা করতে হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা করতে হবে, সেটা আপনি লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, ওকে এইসব মার্কেট, তারপর কোয়ারা, তারপরে হচ্ছে রেডিট, এসব মার্কেটে আপনি মার্কেটিং করবেন। প্রত্যেকটা মার্কেটিংয়ের উপরে মনে করেন যে হিউজ টিউটোরিয়ালস আছে, 7-8টা 10টা আপনি টিউটোরিয়ালস দেখেন, পরে আপনি একটা চার্ট করেন, এইভাবে একটা চার্ট করেন যে আমি এই কাজটা করব, পিন্টারেস্টে এইভাবে ডিজাইন করব, এইভাবে এখানে টেক্সট লিখবো, এইভাবে আপনি টুইটারে মার্কেটিংটা করেন, কিভাবে মার্কেটিং করবেন, লিঙ্কডিন, লিঙ্কডিন তো নিজেই মনে করেন একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, এটা নিয়েও তো মনে করেন যে হাজার হাজার মনে করেন কন্টেন্ট আছে। জাস্ট আপনাকে একটা জাস্ট গাইডলাইনটা দিতে পারি, আর বাকি কাজটা কিন্তু আপনাকে করে নিতে হচ্ছে বা করে নিতে হবে। তো আপনি 70% আপনি এখানে পজিশনটা আপনার ভালো, যেহেতু আপনার র্যাঙ্ক আছে, ইমপ্রেশনস আছে, এখন আপনার কাজটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে, যাতে প্রতিদিন আপনার এখানে একটা ক্লিক পড়লেও যত পড়ে, সেটা বায়ার হোক সেলার হোক, এবং সেটা আউটসাইড অফ মার্কেট, আর ফাইবারের মধ্যে যদি ক্লিক পড়ে তাহলে দ্যাটস গ্রেট। এটা এবার আসা যাক, যাদের ইমপ্রেশনস নাই, তারপরে গিগ র্যাঙ্ক করে নাই, ক্লিক নাই, তারা আসলে কী করবেন? তাদের ফুড প্রোফাইলটা একবার স্ক্যান করতে হবে, একদম টাইটেল থেকে শুরু করে ট্যাগ পর্যন্ত দেখ, যে আপনাদের গিগটা আসলে প্রপারলি অপটিমাইজড আছে কিনা, এবং প্রফেশনালি আপনি গিগটা ক্রিয়েট করতে পেরেছেন কিনা। আর গিগের সব থেকে মোস্ট যে ইমপ্রেশনস আসবে যে বিষয়টাতে, এটা হচ্ছে আপনার ইমেজ অথবা ভিডিও। ভিডিও দিতে না পারলে ইমেজ দেন, আর ইমেজটা দিবেন বেস্ট কোয়ালিটির ইমেজ। আর অবশ্যই অবশ্যই এগুলো করার জন্য কিন্তু আপনাকে গিগটা এডিট করতে হবে, আর এডিট করবেন, অবশ্যই এডিট করবেন। অনেকেই কোশ্চেন করেন যে ভাই আমি কি এডিট করতে পারবো, আমার গিগটা কি র্যাঙ্ক থাকবে? আচ্ছা, আপনার গিগ র্যাঙ্ক করে নাই, ইমলিক্স নাই, আপনি এখন চিন্তা ভাবনা করছেন যে আমি এডিট করবো কিনা, তা আপনাকে তো অবশ্যই এডিট করতে হবে। মানে এডিট না করলে কিভাবে আপনি ইম্প্রুভ করবেন? সো এডিট করেই তো এইগুলো কাস্টমাইজেশন করতে হবে, তো অবশ্যই এডিট করবেন, আর এডিট করলে দেখবেন যে আপনার ইমপ্রেশনস, ক্লিকস বাড়বে। সো আশা করি আপনারা যারা নতুন আছেন তাদের এই ধরনের বিষয়গুলো জানা থাকলে, বা এই বিষয়গুলো যদি আপনারা জানেন, এই কথাগুলো যদি আপনারা শোনেন, আপনাদের কিছুটা কাজে লাগবে। ওকে, সো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালসে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।